পশ্চিম আফ্রিকার দেশ মালির এক নারী একসঙ্গে সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি এই সন্তানদের জন্ম দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মালির ওই নারীর নাম হালিমা সিসে, তার বয়স 25 বছর। হালিমা মরক্কোর এই হাসপাতালের 9 সন্তানের জন্ম দেন। তার 9 সন্তানের মধ্যে 5টি মেয়ে আর 4টি ছেলে। হালিমা গর্ভধারণের পর মালিতে তার আল্ট্রাসোনোগ্রাম করা হয়। পরীক্ষায় দেখা যায় তার গর্ভে 7টি সন্তান রয়েছে। একসঙ্গে 7টি সন্তান গর্ভধারণের খবর প্রচার হলে বিষয়টি মালিতে আলোচনার জন্ম দেয়। এই খবর দেশটির নেতাদের নজরে আসে। গত মার্চ মাসে মালির চিকিৎসকরা জানান, হালিমার গর্ভে একাধিক সন্তান থাকায় তার বিশেষ সাহিত্য সেবা দরকার। তারপর তাকে উন্নত সেবার জন্য দেশটির কর্তৃপক্ষ মরক্কোতে পাঠায়। মরক্কোতেও হালিমা আল্ট্রাসোনোগ্রাম করা হয়। সেখানেও দেখা যায় তার গর্ভে 7টি সন্তান। গতকাল মরক্কোতে হালিমার সিজার হয়। সিজারের মাধ্যমে তিনি 9 সন্তানের জন্ম দেন। খবরে বলা হয় আল্ট্রাসোনোগ্রামে 7 সন্তান দেখালেও অন্য 2 সন্তান দেখায়নি। একসঙ্গে 9 সন্তানের জন্মদানের বিষয়টা খুবই বিরল। হালিমার 9 সন্তানের জন্মদানের পর এই নিয়ে বিবৃতি দিয়েছেন মালির স্বাস্থ্যমন্ত্রী কান্তা সিবি। তিনি বলছেন, সদ্যজাত সন্তানেরা ও তার মা এখনও ভালো আছেন। প্রতিদিন নতুন নতুন খবর শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।